নমস্কার, কেমন আছেন সবাই? সুন্দরবন ওয়াইল্ড লাইফের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আবারও চলে এসেছি মাছ ধরতে, সাথে আজকে আছে খ্যাপলা জাল এবং কারেন্ট সুতোর ফাঁস জাল। ইতিমধ্যে আমাদের প্রথম খ্যাপ দেওয়া কমপ্লিট হয়েছে, তো দেখা যাক কী কী মাছ ওঠে এই প্রথম খ্যাপে। আশা করি ভালোই মাছ হবে, কারণ আমরা তিনজন এসেছি দুটো জাল নিয়ে। তো সন্তু একটা জাল খাপাবে আর বাবা একটা ওদিকে খাপাচ্ছে। তো সন্তু প্রথম আর একটা জাল নিয়ে ওদিকে খেপাতে যাচ্ছে, তো ও কী কী মাছ পায় দেখা যাক। ওদিকে পাতা জাল পাতাও স্টার্ট করে দিয়েছি, প্রায় শেষ হয়ে গেছে। তো জাল খাপিয়ে মাছ ধরা চলছে এদিকে, ওদিকে জাল পেতে মাছ ধরার প্রস্তুতি চলছে। তো সন্তু প্রথম জাল তুলছে, দেখি কী কী মাছ পেল। একজন উপরে দাও, ব্যাগ নিয়ে যাও, কোমরে রাখো, পাতল পাতে দাও, যদি একটা দুটো ট্যাংরা হয়। একটা পাতা জাল পাতা হয়ে গেছে, তো ওটায় মাছ হচ্ছে বলে আর একটা পাতা জাল পাতা হচ্ছে। এটা পেতে তারপরে আমরা চেক দেবো। ও, আমাদের জাল চেক দেওয়া সবে স্টার্ট করলাম, তো চলুন দেখা যাক কী কী মাছ বাঁধলো জালে। চারটে আছে, চলে আগে মাল দেখো, দেখি তুমি এখানে আসো, বড় বুঝে ছাড়ি দেবো, দেখো মাছ নেই, দেখো দেখো এদিক দেখো, এখন আর শর্ট নিতে পারে না তুমি, বড় নেবা ব্যাগ নিয়ে আসো আমাদের, আমি ছাড়াবো, আসো। কোনটে যাচ্ছি? মাঝখানে বাঁধি নেবা, কানা ভাইয়ের কানা পাচায় বাঁধলি হতো। হ্যাঁ, ওদের কাঁকড়া বেশি আছে। মাল জড়ায় গেছে পুরো, একটা নিয়ে আসো। কি হরিণ আছে কি? ইয়েস বস। আমাদের জাল থেকে মাছ ছাড়ানো প্রায় শেষের পথে, তো ভালোই ট্যাংরা মাছ বেঁধেছে, এতটা ট্যাংরা মাছ বাঁধবে ভাবতে পারিনি। তো সাথে অনেক কাঁকড়াও পেয়েছি, তো চলুন দেখা যাক কী কী মাছ হয়েছে
বাড়ি যে দেখা হবে। আমাদের এখন জাল তোলা শুরু করব, জাল তুলে নিয়ে সব গুটিয়ে এবার বাড়ির দিকে যাব। তো বাড়ি যে দেখা হচ্ছে, আর আপনাদের দেখাবো কী কী মাছ পেলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটা শেয়ার একটা লাইক তো অবশ্যই আপনাদের থেকে আশা করতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।